আমি কোনো পরিচয়ের জন্য কাজ করিনি, আমি কোনো নামের জন্য কাজ করিনি। আমি জাস্ট আমার কিছু ক্ষুধা ছিল, মানসিক ক্ষুধা বা শখ, ওটার জন্য কাজ করছি। বাট কোনো পরিচয় অর্জন করার যে কোনো মাধ্যমে পরিচয় অর্জন করা, সেটা কোনো উদ্দেশ্য করে দিন আমার ছিল না। নিজামুদ্দিন আউলিয়া আমার পুরো নাম। এইটাও আমার কাছে একসময় খুব প্রশ্নবোধক ছিল যে, এবং এই প্রশ্ন আমি একদিন করি যে, নিজামুদ্দিন আউলিয়ার নামটা কে রাখলো, কেন রাখলো? আমার আমি কোনো আউলিয়া পরিবারের ছেলে না। আউলিয়া বলতে যেটা বোঝায়, ভেরি ক্লোজ ফ্রেন্ড টু আল্লাহ। তো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কেউ উত্তর দিতে পারেনি, একসময় পেলাম যে আমার দাদা রাখেন। কেন রাখেন এটা তো দাদা বেছে নেই, জানি না। আমি নিজেও অ্যাকচুয়ালি অনেক সার্চ করে দেখি নামটা একটা নামই আসলে চলে যায়। নিজামুদ্দিন আউলিয়া হচ্ছে দিল্লির একজন সাধক ছিলেন, মুসলমান সাধক, খুব বড় মাপের সাধক, তার নাম। এবং দ্বিতীয় সেকেন্ড নাম আমি যতটুকু জানি, আমারই আমি একজন সম্ভবত আসি বা হয়তো আরও থাকতে পারে। খুব ইন্টারেস্টিং একটা নাম। এবং ছোটোকালে বিষয়টা নিয়ে আমাকে বেশ একটু হাস্যরসিকতার মধ্যেই পড়তে হইতো, দরবেশ। আমাকে ছোটোবেলায় বন্ধু বান্ধব দরবেশ হিসেবে বলতো আর কি। তো ওই বিষয়টা আমাকে সবসময় যেমন মজা দিত, আবার মাঝে মাঝে প্রশ্ন একটু নিজেকে খারাপই লাগতো যে মানুষ আমাকে ঠাট্টা করে দরবেশ হিসেবে। আসলে দরবেশ বিষয়টা একটা অর্থটা একটা অন্যরকমের মারাত্মক ডেপথ মিনিং আছে। ঠাট্টা রসিকতা যখন করতো, যখন বুঝতে শিখলাম, তখন সার্চ করতাম। বিশেষ করে যখন গুগল আসলো, ইন্টারনেট আসলো, তখন সার্চ করে দেখি যে এই নামে একজন বড় সাধক আছেন, দ্যাটস অল। বাট এছাড়া আমার এর বিরাট কোনো কৌতূহল বা কিছু ছিল না। আমার ছোটোবেলার স্মৃতি বললে, আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে বড় হয়েছি, ক্লাস ওয়ান থেকে ওখানে পড়াশোনা করি। আমাকে কেন যেন মনে হয় আমার গ্রামের সময়গুলোই আমার সব কিছুকে ছাপিয়ে যায়। নদী নালা খাল বিল, মাছ ধরা বিলে, ধান চাষিদের সাথে ধান বোনা, ছোটো ছোটো খাল, হিচে মাছ ধরা, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় বসে ছোটোখাটো রান্নাবান্না করে সবার সাথে খাওয়া দাওয়া করে এনজয় করা, এইগুলি আমার স্মৃতিতে ভাসে। এমনি বিশেষ করে স্মৃতি আমি খুব বেশিভাবে দেখি না। যেমন গুড্ডি উড়াইতাম, আমার বাবা একেবারে পছন্দ করতো না। এই ছাদে সারা প্রখর রোদে উপরের দিকে তাকায় এই নাটাই সুতা নিয়ে গুড্ডি উড়ানো, মাঞ্জা দেওয়া, মানে সুতাকে ধার করা, মার্বেল খেলা, ফটকা রাস্তায় বসে গেছে মার্বেল খেলতে, আমার আব্বা অফিস থেকে ফিরতেছে, ইজ্জত শেষ। আউলে হিসাবের ছেলে মার্বেল খেয়েছে রাস্তায়, এক বিশাল কাহিনী। তো এইগুলো আমার মা আমাকে কিছু না বললে আমার বাবার কাছে খুব চক্ষুশূল। আমার বাবা একেবারে পছন্দ করতো না। আমার বাবা আমাকে প্রচুর পিটাইছে ছোটোবেলা, প্রচুর পিটাইছে কথায় কথায়, কারণ আমি তার সন্তান হিসেবে তার ইচ্ছা অনুযায়ী কখনোই চলিনি, এবং যা কিছু করছি তার ইচ্ছার বিরুদ্ধেই করছি। যেই খেলাগুলি পছন্দ করতো না ওগুলি খেলতাম, ডানগুলি খেলতাম, মার্বেল খেলতাম, এই ধরনের জিনিসগুলো আমার বাবা কখনোই মেনে নিতে পারেনি। তো সেই সুবাদে অফিস থেকে ফেরার পথে যখন আমার আমল নামা সব দেওয়া হইতো, কী করলাম সারাদিনে, তখন খাইতাম মায়ের, সিরিয়াস মায়ের, প্রচুর মায়ের খেয়েছি বাবার হাতে কথায় কথায়, কারণ আমি ছিলাম একটা বেয়ারা টাইপের। কিন্তু ওইরকম বদ বেয়ারা না, আমার কার্যকলাপগুলোই ছিল কেমন জানি তাদের কাছে চক্ষুশূলের মতো, আমার বাবার কাছে স্পেশালি। আমি যেহেতু ক্লাস ওয়ান থেকে ছ বছর বয়স থেকে অলমোস্ট 13-14-15 বছর পর্যন্ত আমি রেসিডেন্সি মডেল স্কুলেই বড় হই, ওটাই আমার মেইন বন্ধু বান্ধবদের ইয়ে ছিল, মানে যারা একসাথে ওই স্কুলে বড় হয়েছি, হোস্টেলে ছিলাম। এর বাইরে বন্ধু বান্ধব খুবই কম। ছুটিতে যখন আসতাম তখনই একজন দুজনের সাথে বন্ধু, নতুন বন্ধু হলে পরিচয় হতো, আবার ছুটি শেষ নাই, ক্লাস নাইনে পরে বাইরে চলে যাই সৌদি আরবে বাবা মার সাথে থাকতে। ফলে ওই রেসিডেন্সি মডেল স্কুলের সময়ের পর থেকে আবার চলে গেলাম বাইরে। এবং বন্ধু বান্ধব বলতে আমার কাজিন, আমার চাচাতো ভাই একজন দুজন, তপন সাগর, ওরাই আমার অ্যাকচুয়ালি ভাই, কাজিন, আপন কাজিন, এবং ওরাই আমার অ্যাকচুয়াল রিয়েল বন্ধু, যাদের থেকে জন্মের পর থেকে পরিচয়। আর দু একজন বন্ধু অবশ্যই হয়েছে পরে, ইমাম, ইকবাল, জুয়েল, হেলাল, বাবু, এনি হাও। এর বাইরে বিশেষ করে নতুন বন্ধু আমার পরিচয় হয়নি, যে এদের সাথে পরিচয় আমার একেবারেই ছেলেবেলার। ওদের সাথে আমার কিছু আড্ডার স্মৃতি, যেটা হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি, যেটা মনে পড়ে, আমরা কলাবাগানে হেলেনা হোটেল নামে একটা হোটেল ছিল প্রায় ওখানে বিকালে আমাদের, ওইটাই ছিল আর জমায়েতের জায়গা। তো চাটা নিয়ে বসতাম ঠিক মিরপুর রোডের, ঠিক হেলেনা হোটেলের সামনে রাস্তার মধ্যে মিরপুর রোডের মাঝখানে, ওখানে বসে চা খেতাম। গাড়ি ঘোড়া ছিল না ঢাকা শহরে, ঘন্টা হয়তো একটা গাড়ি পাস করে, সে কারণে ওইটা একটা আমাদের উঠানের মতোই মনে হইতো। এবং আড্ডার মাঝখানে
আমার মাথায় চলতো সবসময় চলতো গাড়ি, এবং আমার আমার ওই আড্ডার মধ্যে আমার নজর ছিল কয়টা গাড়ি পাস করে, কী গাড়ি পাস করে, এটাই ছিল আমার তখনকার সাবজেক্ট। ওরা চিন্তা করছে, কথা বলছে এক সাবজেক্ট নিয়ে, আমার মাথায় ঘুরতেছে গাড়ির সাবজেক্ট। এইভাবে আমার আমার আসলে আড্ডার সময়টা ঘুরে গেছে। একটা কথা এখন যদি বলতে হয় মনে পড়ে, ঢাকা এশিয়ান মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল স্যার একটা গাড়ি ছিল, প্রগতির তৈরি, চার চার কোনা বক্সের মতো একটা গাড়ি, বক্স, ওইটা আমার প্রথম মনে পড়ে। মানে যদি ওই ছোটোকাল থেকে বলতে হয়, বাবাও গাড়ির প্রতি খুব দুর্বল ছিলেন, গাড়ি ছিল অফ অ্যান্ড অন, 1972-তে যুদ্ধের পরে, স্বাধীনতার পরে RT-40 ছিল একটা, যেটাকে টয়োটা করলা বলা হয়, এখন সেগুলো মানে একেবারে নাই, একটা বক্স দোকান, একসময় আরেক সময় একটা বক্স দোকান ছিল। তো বাবাকে দেখতাম খুব, যেদিন বন্ধ, শনি রবি তখন বন্ধ ছিল, ওই ওই দুদিন এই গাড়িকে ধোয়া, গাড়িকে ক্লিন করা, এই করা, তার এটা দেখছি, কারণ সে খুব কম বয়স থেকে আমেরিকায় পড়াশোনা করছে এবং ওখান থেকেও তার একটা ঝোঁক থাকতে পারে। আমি এগুলোকে দেখতাম, তার সাথে সহযোগিতা করতাম এবং ওই সময়টা কাটাতাম বাবার সাথে। আর একটা জিনিস, আমি সবসময় আমাদের রিসার্চ মডেল কলেজে স্কুলে তখন কতগুলি সাবজেক্ট ছিল, আর্টস ক্রাফটস ম্যান্ডেটরি, আমাদেরকে মাটি দিয়ে আম বানানো হতো, কাঠ খোদাই করে একটা হাতি বানাতে হতো, অথবা জবা ফুলের পাতা দিয়ে ছাপ দিয়ে একটা ছাপ, বিভিন্ন রঙের ছাপ, বা তার শিরা উপশিরা দেখানো, এই ধরনের বিভিন্ন রকমের আর্ট, তারপর ছবি আঁকতে হইতো। ওগুলো আমাকে এক বিশেষভাবে হেল্প করছে বিভিন্নভাবে, যে হাতে কিছু করার। আর একটা সবচেয়ে বড়ো ইন্সপিরেশন, যেটা আমার মা নিজের হাতে অনেক কিছুই করতো, সেলাই থেকে শুরু করে, বাগান থেকে শুরু করে, এবং গান বাজনা, গান 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 থেকে শুরু করে সবই করতো। এবং আমি আমার মায়ের পার্টনার হিসেবে সবসময় ছিলাম পাশাপাশি, মানে একটা মেয়ের যা মেয়ে যে মায়ের পাশে যেরকম থাকে, আমি ছিলাম আমার মায়ের পাশে সেরকম। আমি যখন গাড়ি বানানোতে, গাড়ি বানানোর জন্য রেডি হয়ে যে আমি একটা আমার আমার ড্রিম কার, তখন ড্রিম কার যেটা ছিল একটা ল্যাম্বরগিনি কুন্টাস, ওইটা যখন বানানোর পরিকল্পনা আমার মাথায় আসে, তখন আমি ওগুলো করার জন্য যে যে নলেজগুলি দরকার, টেকনিক্যাল নলেজ যেগুলি দরকার, সেগুলো আমি শেখা শুরু করি, বই প্লাস প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে, গ্যারেজে গ্যারেজে দেখে। তো একটা পর্যায়ে আমার একটা গাড়ি আমার বাবা তখন কিনে দেয় ঢাকাতে আসার পরে, অ্যাকচুয়ালি কিনে দেয় না, আমিভাবে কিনে, যে যে গাড়িটা এমনভাবেই কিনে যাতে ওই গাড়িটাতে হাত দিলে আমার বাবা কিছুই বলবে না। তো একটা পর্যায়ে আমি নিজেকে যাচাই করার জন্য দেখলাম যে না, এই গাড়িটাকে, পুরো গাড়িটাকে আমি খুলবো, এভরি নাটস অ্যান্ড বোল্টস সব কিছু খুলে ফেলবো, তারপর আবার জোড়া লাগে গাড়িটা আগের 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 মতো করে ফেলবো, এই কাজটা আমি করি। শুধু অতটুকুই না, একটা গিয়ার বক্সের ভিতরে সিঙ্ক্রোনাইজার জিনিসটা কী, ইউজুয়ালি একটা ম্যানুয়াল গিয়ার বক্স কেউ কোনো দিন কোনো কখনো খুলতে হয় না, কেউ জানেও না ওর ভিতরে কী আছে। ইঞ্জিন খোলা হয়, লাগানো হয়, পিস্টন আছে, পিস্টন রিংস, ভ্যালভ, গাইডস, বেয়ারিংস, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, টাইমিং বেল্ট সবই আছে, সবগুলি দেখা যায়, ইঞ্জিন খুলতে হয়। কিন্তু একটা গিয়ার বক্সের ভিতরে ওগুলো তো আমি করছি, একটা গিয়ার বক্সের ভিতরে সিঙ্ক্রোনাইজার বলতে জিনিসটা কী আসলে, এটা কেমন, ওইটা কোনোদিন আমি কাউকে খুলতে দেখিনি, আমি আমার নিজের গাড়িটা খুলছি। ওটার ভিতরে কয়েকশো সিঙ্ক্রোনাইজার আছে, চুরির মতো, চুরি, জাস্ট চুরি, মেয়েরা যা চুরি পরে, চুরির মতো কিছু কাটা 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 ইয়ে আছে, কয়েক কয়েক ডজন বা দুই চার ডজন আছে ওগুলো, একটা জায়গায় একটা উল্টাপাল্টা হলে ওটা ওটা কাজ করবে না। তো আই ডিড ইট, আমি এটাকে আমার এক্সপেরিমেন্টের প্রথম এক্সপেরিমেন্ট হিসাবে সব খোলার পরে, সব কিছু করার পরে আমি যে এবার গিয়ার বক্সটা খুলবো, এবং খোলার পরে ওই গিয়ার বক্সটা খুলে এটাকে ছড়ায় যে আমাদের লিভিং রুমের কার্পেট টার্পেট সব তেল দিয়ে ভরে গেছে, ওইভাবে খুলে আমি বলছি খবরদার এই লিভিং রুমে কেউ ঢুকবো না কোনো দিন, যতক্ষণ আমি এই কাজ শেষ না করবো, কারণ একটা সিঙ্ক্রোনাইজার যদি একটা উলটপালট জায়গায় চলে যায় আমার গিয়ার বক্স বাদ, ওই গাড়িটি বাদ। তো এইভাবে পরে থাকে দুই মাস তিন মাস, আম্মাও বলে যে না, এই যায় ঢুকবি না, লিপু ওখানে এই কাজ করতেছে, উল্টাপাল্টা হলে ওর গিয়ার বক্স বাদ। তো এক পর্যায়ে যখন মনে হলো আবার এটাকে সব জোড়া লাগালাম, চালালাম, সব ঠিক। তো এইভাবে করে আমার গাড়ির ধ্বংস না, ধ্বংস করে গাড়ির কাজ, গাড়ির কাজ শেখা। আমার যেই সময়টাতে এই গাড়ি নিয়ে যত রকমের রিসার্চ করছি বা যে ধরনের কাজকর্ম শুরু করছি, অথবা মানুষের ভাষায় পাগলামি শুরু করছি, ওই সময়টা আমার বাবা দেশে ছিল না, বিদেশে ছিলেন। সুতরাং ওই সময়টা আমার মনে হয় খুব একটা ভালো সময় ছিল আমার জন্য। বাবা থাকলে দিতেন কিনা জানি না, অবশ্যই দিতেন, কিন্তু যেহেতু ছিল না সেটা আমি বলতে পারি না, তবে আমার মা সেই সাপোর্ট দিয়ে গেছে। একটা কাজ করছি আমি, যেটা হচ্ছে যে আমি মোস্ট অফ দ্য টাইম পুরো সময়টাই কাটতো এই গাড়ি নিয়ে, এবং বাসায় বাসায় বাসার গ্যারেজের ভিতরেই। তখনকার সময় একটু ব্যাপারটা একটু অন্যরকম ছিল, তখন নতুন নতুন বাইরে বলতে গেলে বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স, সেটা মাদক হোক আর যা হোক, সেই ইনফ্লুয়েন্সের বিষয় একটা ছিল তখন, যেহেতু ঢাকায় জনসংখ্যা খুবই সংখ্যা খুবই কম ছিল, তখন পিন পয়েন্ট করা যেত কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো ওইখান থেকে ওই পয়েন্ট অফ ভিউতে আমার বাবা মা দুজনের কথা ছিল যে ও তো বাইরে যেয়ে সারাদিন আড্ডা মেরে আসে না, ও সারাদিন ঘরেই কাজ করে এবং গাড়ি নিয়ে কাজ করে।
সুতরাং এটা এটা খুব ভালো জিনিস। সেই তো সেই সুবাদে সাপোর্ট আমি ফুল সাপোর্ট পাইতাম বাসার থেকে। আমি যখন দক্ষতা অর্জন করি এবং একের পর এক গাড়ি বানিয়ে যাই, আবার গাড়ি বানিয়ে ডিজাইন বানাই, ডিজাইন আমি তৈরি করে যাই, আমার কাছে কেন যেন মনে হলো যে আমি স্বাধীনতা অর্জন করছি, আমি যা চাই আমি তা করতে পারতেছি, আমি যা ডিজাইন করি যা চিন্তা করি তাই আমি বাস্তবে প্রকাশ করতে পারি। ওই যে স্বাধীনতাটা, আমার মানসিক স্বাধীনতা এবং আমার কর্মের স্বাধীনতা, তো এই 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 ফিলিংসটা আমি তখন পাই। পাওয়ার পরে আমার প্রথম যে গাড়িটা আমি অ্যাকচুয়ালি ডিজাইন তৈরি করি, এটা একটা ফেরারির লুক অ্যালাইক বলবো, কোনো কপি না, এটা আমার ভাষায় স্বাধীনতা 71। আমি 71টা ওভাবে করলাম যে আমাদের দেশের একটা স্বাধীনতার মানে একটা আলটিমেট একটা মাইল ফলক। তো নিজের সাথে আমার তখন ওই ফিলিংসটাই মনে হলো যে আমিও স্বাধীন, আমি যা চিন্তা করি তাই করতে পারি, তারপর বহিঃপ্রকাশ ঘটাতে পারি। সে কারণে ওই রকম একটা গাড়ির নাম স্বাধীনতা 71 দেই। আমি কেন জানি সবচেয়ে বেশি স্বাধীনতা ফিল করতাম আমার দেশে কিছু করার, গাড়ির কাজ করার। এখানের কাজটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো বাইরে করার চেয়ে দেশে করার মধ্যে স্বাধীনতা বেশি, কারণ এটা আমার জায়গা, আমার দেশ। তো এখানে যে জিনিসটা করে যে আনন্দটা, সে আনন্দটা বাইরে কখনোই পাওয়া যায় না, কোনো কখনোই সম্ভব না। আর বিশেষ করে একটা জিনিস, আমি যখন একটা কোনো ডিজাইন বা কাজ শেশ করি, মানুষের যে রিপারকেশন, মানুষ দেখার পরে তাদের যে আবেগ বা অভিব্যক্তি, এটা সত্যিই নিজের মানে প্রশান্তি এনে দেয়। মনে হয় যেন তাদের চোখ আমার স্বাধীনতা দেখে তাকায় থাকে। লিপু আউলিয়ার করা ডিজাইন গাড়ি রাস্তায়, বাংলাদেশের রাস্তায় চলে, কথাটা একটু খুব ভেরি ডিফিকাল্ট চলার জন্যে। এটার যে ধরনের সরকারি অনুমোদন, যেটাকে বলে রুট পারমিট অথবা এই ধরনের কোনো অনুমোদনের আওতায় লিপু আউলিয়ার ডিজাইন পড়েও না, সেই কারণে ওই গাড়িগুলো ঠিক চলে আবার চলেও না। আমাদের এই দেশে সবই তো ইম্পোর্টেড, সব কিছু ইম্পোর্ট করা গাড়ি। ব্যাপারটা দাঁড়ায় এরকম যে মিডল ইস্ট, তাদের কিছুই নাই, সবই ইম্পোর্টেড, অথবা তাদের প্রচুর টাকা আছে, সবই ইম্পোর্টেড। আমাদের একসময় কিছুই ছিল না, তারপরেও ইম্পোর্টেড, দুটা অপোজিট, কিন্তু সবই ইম্পোর্টেড, আমরা ইম্পোর্টের উপরে চলি। তো সেখানে একটা বিশাল বড় একটা ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, নিজেদের তৈরিতে কিছু থাকার দরকার, সুযোগ তো রয়ে গেছে, এমন তো না যে অনেক আছে, আর কত, কিছুই নাই, আমাদের নিজস্ব কিছুই নাই, কোনো গাড়ি নাই। আমার কাছে বারবার খালি যেন মনে হয় এখানেই তো দরকার, এখানেই তো, এটাই তো সেই জায়গা, এখানেই বারবার দরকার। সবচেয়ে বড় মজার এবং ব্যর্থতার জায়গাটা হচ্ছে যে যেই দেশে কোনো গাড়ির ডিজাইনার নাই, যে দেশের নিজস্ব কোনো গাড়ি নাই, এই দেশে হবে তার জন্য কোনো নীতিমালাও নাই অথবা কোনো রকমের সুযোগ সুবিধাও নাই, সেই দেশের ছেলে হিসাবে পৃথিবীতে শিক্ষিত হওয়ার পরেও নিজের কাছে মনে হয় যেন মানে এটা এটা কী ধরনের বিষয় আমি বুঝলাম না, মানে সেই দেশের ছেলে আমি বিশ্ব স্বীকৃত, একজন গাড়ির ডিজাইনার নামে পৃথিবীর প্রচুর মানুষ আমাকে চেনে এবং বাংলাদেশের নামটাও চেনে, অথচ ওইখানে এটার কোনো সুযোগই বা স্কোপই নাই। নিজের কাছে হতাশ না হলেও, অবাক না হলেও, এক ধরনের শূন্যতা কাজ করে যে কী জন্য করলাম, কী জন্য করলাম, কেন হইল, কী করলাম, ঠিক হিসাব করে মিল করতে পারি না। অ্যাকচুয়ালি আমার কারণ যেন মনে হয় যে ফ্রাস্ট্রেশন না থাকলে কোনো কিছু সৃষ্টি হয় না, কারণ ফ্রাস্ট্রেশনটা কিসের জন্য, কিছু চাচ্ছি পাচ্ছি না বা হচ্ছে হচ্ছে না, এগোচ্ছে এগোচ্ছে না, ব্যাপারটা এরকম। তার মানে কি, সেখান থেকে এটা এটা একটা নেগেটিভ বিষয়, কিন্তু দের ইজ এ পজিটিভ লাইন ডাউন দ্য লাইন। পজিটিভ বিষয় হচ্ছে যে তার মানে কিছু একটা চাচ্ছি, কিছু একটা খুঁজছি, খুঁজতে হবে, পেতে হবে, করতে হবে। আমার কাছে একটা অনেক বৃহৎ শিল্প, এই শিল্পটা সব রকমের শিল্পর সমন্বয়। একজন ছবি আঁকে, একজন কারুকলা করে, তাদের মাধ্যম হয় মাটি অথবা হয় বাঁশ, নয় কাঠ, যেগুলো খুব সহজ, আশেপাশে সব কিছুই পাওয়া যায় কম বেশি। ছবি আঁকা, রং লাগে, তুলি লাগে, ক্যানভাস লাগে, সেটা অনেকের অনেকের জন্য অনেক অনেক বড় বিরোধ হয়ে যায়। একটা গাড়ি তৈরি করে আরও বিশাল কাহিনী, প্রচুর টাকার জিনিস, প্রচুর টাকার মামলা। তার মধ্যে স্কিল জিনিসটা একটা বহুত বড় জিনিস, এটার জন্য আলাদা ভেরি স্পেশাল স্কিল লাগে। তো যাই হোক,
এতগুলো জিনিসের সমন্বয়, এখানে ইলেকট্রনিক্স, মেকানিক্স, ইলেকট্রিক্যালস, আপনার পেইন্টিংস, অনেক বিষয় সমন্বয় যেটা তৈরি হয়, এবং এত কিছু নলেজ আর্ন করে একটা বাস্তবে প্রয়োগ করাটা খুবই ডিফিকাল্ট। তার সাথে যদি জীবনের ধাপ ধাপ বাড়িগুলো, জীবনের যে মানে মানে অধ্যায়গুলো যখন এটা এর সাথে হিট করে, তখন এটা কলুশন, মানে খুব কঠিন একটা বিষয় দাঁড়ায়, মানে বাধা যায়, আর যাওয়া যাবে না, ওখানেই শেষ। কিন্তু যেতে হবে, করতে হবে, বানাতে হবে, চালাতে হবে। তার সাথে আরও বড় জিনিস হচ্ছে যে আমি যে কাজটা করতেছি এটা কারো ড্রয়িং রুমে শোভা পাবে না, কারো লিভিং রুমে শোভা পাবে না, এটা কারো ডাইনিং রুমে শোভা পাবে না, আমার এটা একটা দেশের রাস্তায় চলবে। এখানে সবচেয়ে বড় বাধা, রাস্তায় চলতে হলে কিছু নিয়ম নীতি মানে অবশ্যই মানতে হয়, অফকোর্স। কিন্তু আমাদের মতো এই ধরনের কিছু কাজকর্মকে যদি ফ্লারিশ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে এই দেশে তো আসলে কিছু হবে না, কিছু জন্মাবে না। আমার কাজের সাথে সংসারের সংসার শব্দটা কোনোভাবে যায় না, কোনোভাবেই যায় না। বিশেষ করে আমাদের দেশের রেসপেক্টে একটা বাঙালি মানে বউ এবং বাঙালি একটা ছেলে সাথে যোগ হয়েছে অটোমোবাইলস, এটা কোনোভাবেই যায় না। এটা একসাথে থাকতেও পারে না, চলতেও পারে না, বাঁচতেও পারে না। আমার ওয়াইফ যদি আমাকে এখানে সহযোগিতা না করতো, আজকে পর্যন্ত এগুলো কিছুই হতো না, কিছুই দেখতাম না। আমাদের বিয়ের পরে প্রথম যে সমস্যাটা আমি পড়ি, লিমোজিন বানার জন্য একটা গাড়ি কিনি বাকিতে, তো একটা পর্যায়ে আমরা দাঁড়ালা তো প্রেশার দিবেই, উপায় অন্ত না দেখে আমি আমার বউকে বললাম যে তোমার গয়না গাড়ি কী আছে আমাকে আমাকে দাও। ওটাতে কী করবা? আমি বলছি না, ওই যে লিমোজিনটা কিনলাম না, গাড়িটা বানাবো, লিমোজিন বানাবো গাড়িটার জন্য, ওরা একটু চাপ দিচ্ছে। তো আর কিছু না করি, কিছু না বলি, পুরা যে পুরা গয়নাঘাটে যা ছিল সে এনে আমার সামনে জাস্ট এমনি হাতে দিয়ে দেয়, শেষ। এবং ওগুলো বিক্রি করে আমি আমার পাওনাদারের পাওনা বিড়াই। এটা ছিল আমার জীবনের আমাদের সংসার জীবনের প্রথম কন্ট্রিবিউশন ফ্রম মাই ওয়াইফ। আর লিমোজিন তৈরি হওয়ার পরে আমার অনেক আগেই স্বপ্ন ছিল যে আমার বউকে নিয়ে আমি লিমোজিনে ঘুরবো। সেটা বিয়ের আগে হয়নি, মানে বিয়ে করার পরে যেদিন লিমোজিনটা তৈরি হয়, কমপ্লিট হয়ে যায়, একটা সুযোগ আসে বাংলাদেশের ফাইভ স্টার হোটেলে একটা দাওয়াত খাওয়ার। আমার বড় মেয়ের বয়স 1 বছর, তো লিমোজিন একজন চালাতে হয় আর যাত্রীরা পিছে বসে। তো আমি ছিলাম ওই দিন আমার লিমোজিনের শোফার, আমার ওয়াইফ, আমার মেয়ে, তারা লিমোজিনের ভেতরে বসে এবং ঢাকা শহর ঘুরে এবং ফাইভ স্টার হোটেলে যায়, বিয়ের দাওয়াত খায়, বাসায় ফেরে। এটা আমার জীবনে একটা বিশাল বড় অর্জন। আমি একজন ড্রাইভার হয়ে আমার বউকে আমার লিমোজিন চড়ায় ঢাকা শহর ঘোরানো সেই স্বপ্ন সব পূরণ করি। বহু বছর পরে যখন স্মৃতিটা মনে পড়ে, তখন মনে হয় বা আমার বউর কাছ থেকে শোনা বিষয়টা যে আমার ওই অর্নামেন্ট যদি সিন্ধুকে বন্ধই থাকে, তার লাভটা কোথায়? সেই জিনিস যদি আজকে তোমার জীবনকে তার সুন্দর আনন্দ দেয় এবং এমন একটা শিল্প, একটা সৃষ্টি, শিল্পকর্ম তৈরি করতে সাহায্য করে, তাহলে সিন্ধুকে বন্ধ থাকার চেয়ে ওটা বাইরে ঘোরাফেরা করাই ভালো। বেশ কিছু গাড়ি এখনও আছে, এগুলি এক একজনের কাছে আছে, কেউ কেউ এটা পরে কিনে নেয়। ওগুলোকে শোপিসের মতোই রাখা হয়েছে, চলে, কিন্তু যেহেতু এর কোনো বৈধতা নাই, সেই কারণে ওগুলিকে রাস্তার বাইর করে না কেউ সহজে, হয়তো একটু চালায় বা ঘরে আবার ফিরে রেখে দেয়। এটা শোকেসের মতোই আছে। আমার কাছে দেখে মনে হয় আমার গাড়িগুলো কোনো একটা দিনের অপেক্ষায় তারা অপেক্ষা করতেছে যে এমন একটা দিন আসবে তারা আবার রাস্তায় নামবে। স্বপ্ন বা আক্ষেপ বিষয়টা খুবই একটা হাইপোথেটিক্যাল বিষয়। আমি বলবো যে এক ধরনের সোজা বাংলা ভাষায় ক্ষুধা বলবো, এখনও যে ক্ষুধাটা জিনিসটা এখন আমাকে তাড়িত করে যে আমি বহু গাড়ি তৈরি করলাম, বহু ডিজাইন করলাম, পৃথিবীর মানুষ অনেক কিছুই দেখলো, অথচ যেটা আমার দেশে এক্সিস্ট করে না, নাই। মনে হয় যে ক্ষুধাটা এখনও ওটা ওই একই ক্ষুধাই মনে হয় বারবার টের পাই যে আমার নিজস্ব তৈরি ডিজাইন করা অথবা আমাদের দেশের তৈরি করা কোনো ডিজাইন করা গাড়ি যদি সাধারণ মানুষ কিনতে পারতো বা চালাতে পারতো, এইটাই হয়তো আমার একটা মাত্রই ক্ষুধা বল বা স্বপ্ন যদি থাকে এটাই আছে। এর বিষয়ে কিছু দেখি না আমি, এই যে স্পিরিট যেটা, হ্যাঁ, যে স্পিরিটটা অথবা যে একটা ফিল্ড, অটোমোটিভ ফিল্ড, এতে কাজ করা অথবা শেখা,
গাড়ি বানানো হোক আর কাজ করার জন্য শেখা হোক, একটা জনবল তৈরি হওয়া দরকার। আমি জানি যে আমাদের দেশের এই এই সেক্টরটাতে খুব কম গুটি সংখ্যক এডুকেটেড মানুষ কাজ করে এবং বাকিটা পুরোটাই বলা যায় লেম্যান। সেখানে এটার একটা কন্ট্রিবিউশন দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অবজারভেশন রিসেন্টলি, অনেক বছর পরে এদেশে বিভিন্ন শিল্প বা ইয়েতে খুব স্ট্রং মানের রোল মডেল দরকার। আমি বহু বছর পরে এই এই গত তিন চার দিন মোটামুটি কিছু বিষয়ে বাংলাদেশের বিষয় জায়গায় ট্রাভেল করলাম, আনাচে কানাচে বাস স্ট্যান্ডে অলিতে গলিতে পথে ঘাটে মাঠে আমার কাজকে ভালোবাসার খুব কম মানুষই দেখলাম। ম্যাসিভ রকমের এক ধরনের আউটবার্স্ট, এবং আমি তাদের সামনে রাস্তাতে হেরে যাচ্ছি আকাশে ভূত মানে মানে ভূত দেখার মতো, লিউ ভাই। তো এই ধরনের পদে পদে এবং তাদের এই উপলব্ধিটা আসে কলিজার ভিতর থেকে যে আপনার এই কাজ আমাদেরকে এত গর্বিত এবং করে, আপনি বিশ্বে এই কাজ নিয়ে এত দূর চলে গেছেন, আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেন না। এখন এই ধরনের প্রশ্নে কী ব্যবস্থা আমি করে দেব, আমার কাছে কষ্ট হয়, কষ্ট লাগে। অতঃপর আমি তো লিপু, খুব সংক্ষেপে জীবনে কিছু না বলা কথা বলা হয়ে গেল। যদি ভালো লাগে খুবই ভালো কথা, আর না ভালো লাগলে কিছুই করার নেই। আবার দেখা হবে অন্য পর্বে আরেকজন অতিথির সাথে।